সময়, প্রদোষকাল, লীলা সাধনের বিষয়, অভিসার অনুরাগ, লীলা সাধনকারী শচীরানন্দন শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর লীলা স্মরণ করছেন অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তগণ। লীলা স্মরণের সময়সীমা গৌড়ীয় বৈষ্ণব গুটিকা অনুযায়ী ছয় দণ্ডকাল অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। জানি তাই আজকে আমরা যে পালাটি স্মরণ করব অভিসার অনুরাগ। আগে আমাদের জানতে হবে যে অভিসার কাহাকে বলে, অভিসার কাহাকে বলে এই কথাটা আমাদের জানতে হবে। অভিসার হচ্ছে গোবিন্দের নির্মিত মায়ার ঘর পরিত্যাগ করে গোবিন্দের মিলনের জন্য পথে যাত্রা করার নাম হলো অভিসার। বাদিনীর ঘর পরিত্যাগ করে মায়ার সংসার পরিত্যাগ করে গোবিন্দ দর্শনে নির্মিত ঘরের বাহির হওয়ার নাম হচ্ছে অভিসার। বাহ, আর হাত দিতে হবে না, ভালো। রাধে রাধে কথা বলেন না গো মা। এই যে ভগবানের অপ্রাকৃত লীলা, আমাদের আরেকটু আলোচনার দরকার যে অষ্টকালীন লীলা কাহাকে বলে। আজকে আমরা অষ্টকালীন লীলা স্মরণ করছি সারাটা দিন। অষ্টকালীন লীলা কাহাকে বলে? অষ্টকালীন হলো 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করেছেন, নিশান্তকাল, প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, সায়াহ্নকাল, প্রদোষকাল, নক্তকাল। এই অষ্টপ্রহরকে 8টা কাল বলে। এই 8টা কালে 8টা ভগবানের লীলা। এই 8টা লীলা কীর্তন বর্ণনা হবে। সাধক ভক্তগণ এই অষ্টকালীন লীলাকে স্মরণ করবে আর মন্দিরে 8 বার করে গৌর গোবিন্দের ভোগ লাগাতে হবে। এই হচ্ছে অষ্টকালীন লীলা বা অষ্টকালীন সেবা। তবে অষ্টকালীন সেবা কার্য করা যারা গৃহী মানুষ তাদের পক্ষে বড় কঠিন ব্যাপার। 8 বার করে গৌর গোবিন্দের ভোগ লাগানো বড় কঠিন ব্যাপার। তো গৃহী মানুষের জন্য 3 সন্ধ্যা গোবিন্দের সেবার নিয়ম করলেন, আর যারা আশ্রমবাসী, যারা মঠবাসী, এমন ভক্তের জন্য অষ্টকালীন সেবা সম্ভব। তবে আমরা যারা গৃহী মানুষ অষ্টকালীন সেবাকে দিতে না পারলেও অষ্টকালীন লীলাকে স্মরণ করতে হবে। প্রশ্ন করতে পারেন, বাবা আমাদের তো সারা দিন কাজকর্ম করতে যায়, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য করতেই আমাদের দিন চলে যায়, তা আমরা অষ্টকালীন লীলা কীভাবে স্মরণ করব? মহাপ্রভু কি বললেন? হাতে করো গৃহকর্ম, বদনে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। মহাপ্রভু বললেন তোমরা হাতে গৃহকর্ম করো, বদনে হরিবোল বলো। মহাপ্রভু বলেনি যে আমার মতো তোমরা সংসার পরিত্যাগ করো। যারা গৃহী মানুষ কাজের মধ্যে দিয়ে ভগবানের লীলাকে স্মরণ করা যায়। কেমন? দেখেন যখন আমরা ঘুম থেকে জাগি, বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে ঘুম থেকে জাগি যে আমার জমিতে যেতে হবে, অথবা আমার দোকান খুলতে হবে, অথবা হাটে বাজারে যেতে হবে, কত রকম চিন্তা মাথায় নিয়ে আমরা ঘুম থেকে জাগি। ঘুম থেকে জাগার সময় এই বাজে চিন্তাগুলো মাথায় না নিয়ে চিন্তা করতে হবে যে আমার গোবিন্দ এখন ঘুম থেকে জাগছে। নিজের কর্মের মধ্যে দিয়ে ভগবত
চিন্তা। যখন মায়েরা সকালবেলা নিজের বাড়িঘরগুলো পরিষ্কার করেন, বাড়িঘর ঝাড়ঝাঁটা দেন, ওই সময় কত রকম বাজে চিন্তা মাথার মধ্যে আসে। কিন্তু ওই সময় এই বাজে চিন্তাগুলো না করে ওই উঠানে আঙ্গিনা ঝাড় দিতে দিতে একবার মনে ভাবুন যে আমি তো আমার বাড়ি পরিষ্কার করছি না, গোবিন্দের মন্দিরটা পরিষ্কার করছি। যখন থালা বাসন পরিষ্কার করছেন ওখানে বসেই চিন্তা করুন যে আমি আমার গোবিন্দের সেবার থাল পরিষ্কার করছি। বাবারা যখন মাঠে যাবেন, ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে কত রকম চিন্তা হয়। রাস্তা হাঁটুন, বাজে চিন্তাগুলো বর্জন করে মনে মনে চিন্তা করুন যে এখন আমার গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে ধনুবৎস নিয়ে। মায়েরা যখন দুপুরবেলা রন্ধন করছেন সেখানে বসে চিন্তা করুন যে হে গোবিন্দ, আমি তোমার সেবার যোগ্য নই, কবে আমার হস্তের রন্ধন তোমার সেবায় লাগবে। এই যে নিজের কর্মের মধ্যে দিয়ে কিন্তু ভগবত চিন্তা করা যায়, নিজের কাজের মধ্যে দিয়ে ভগবত চিন্তা করা যায়। মায়েরা যখন স্বামীকে খেতে দিয়েছেন তখন কাছে বসে থেকে একটু পাখা দিয়ে বাতাস করেন স্বামীকে, আর মনে মনে চিন্তা করেন যে আমি আমার প্রভুকে সেবা দিয়েছি। কর্মের মধ্যে দিয়েই ভগবত চিন্তা, কাজের মধ্যে দিয়েই ভগবত স্মরণ, স্মরণিত ভজন, ভাবনায় ভজন। আপনার অজস্র টাকা আছে, ধন দৌলত আছে, আপনি বাড়িতে বড় মন্দির করেছেন, স্টাইলস দিয়ে সুন্দর করে মন্দির সাজিয়েছেন, 10-20 ভরি সোনা দিয়ে গোবিন্দের মূর্তিও তৈরি করেছেন, বস্তা বস্তা ফলমূল দিয়ে গোবিন্দের সেবাও করছেন, তাতেই যে গোবিন্দের বিশুদ্ধ ভজন হবে তা কিন্তু নয়। বলেন কেন? আপনার অজস্র টাকা থাকতে পারে, ভক্তিশাস্ত্র বললেন বস্তুতে বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তিহীনে, টাকা পয়সা ধন দলত আপনার থাকতে পারে কিন্তু এতে চিত্ত বিশুদ্ধ হয় না, একমাত্র ভগবত ভক্তি ছাড়া, একমাত্র কৃষ্ণ প্রেম ছাড়া জীবের চিত্ত বিশুদ্ধ হয় না। ভগবান তো বলেনি গো যে আমায় 5 তলা একটা মন্দির করে দাও, ভগবান তো বলেনি যে আমার সোনার মূর্তি তৈরি করে দাও, এই ভগবান তো বলেনি যে আমায় বস্তা বস্তা ফলমূল আপেল বেদানা নেশপাতি কমলা এগুলো দিয়ে আমার সেবা করো। ভগবান বলেছে কি? কিচ্ছু প্রয়োজন নেই, ভক্তের হৃদয়ের প্রেম, ভক্তি, ভালোবাসা। ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি ভালোবাসায় যদি কেউ এক গুণ্ডুস জল আর একটা তুলসীর পাতা গোবিন্দায় নম বলে, কেউ যদি একবার গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিবেদন করে দেয় তাতেই গোবিন্দের পরিতৃপ্ত সেবা হয়। তাও যদি না পাওয়া যায় তুলসীরও প্রয়োজন পড়বে না, জলেরও প্রয়োজন পড়বে না। যদি জল না থাকে, তুলসী না থাকে, আপনাকে মরুভূমিতে রেখে আসা হলো, তুলসীর বৃক্ষ কোথায় পাবেন, জল কোথায় পাবেন, গোবিন্দ সেবা কী করে হবে? গোবিন্দ বললেন না, তুলসীর পত্র যদি না পাওয়া যায়, জলও যদি না পাওয়া যায়, ভক্ত তার হৃদয়ের দেহের মন চন্দন তুলসী আর নয়ন গঙ্গা জলে কেউ যদি একবার হা কৃষ্ণ বলে তুপোঠা নয়নের জল ছেড়ে কাঁদতে পারে, আমি ভগবান তার আপন হয়ে যাই। ভগবানের লীলা বড় মধুর লীলা, বর্ণনা করে শেষ করা যাবে না। একদিন মহামুনি ব্যাসদেব ভাগবত পুরাণ রচনা করে সমুদ্রের তীরে গিয়ে বসে আছে।
মনে মনে চিন্তা করলেন, ভগবানের লীলা লেখা আমার শেষ হয়ে গেছে। ভগবান চিন্তা করলেন, ব্যাসদেব তো ভুল ধারণা, এটা ভাঙ্গাতে হবে। নারদকে বললেন, নারদ, ব্যাসদেবের মনে বড় ভুল ধারণা হয়েছে, এই ভুল ধারণাকে ভাঙ্গাতে হবে। নারদ এবার একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে ব্যাসদেবের সামনে একবার ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আবার সমুদ্রের জলে ডুব দিচ্ছে। ব্যাসদেব বললেন, চড়ুই, তুমি একবার সমুদ্রের জলে ডুব দিচ্ছ, আবার বালুকায় গড়াগড়ি দিচ্ছ, এটা কেন করছো? চড়ুই পাখি বললেন, ব্যাসদেব, আমি এই সমুদ্রে একটা বাঁধ দেব। বলে, তুমি এতটুকু একটা পাখি, আর তোমার শরীরে কতটুকু ধুলিকণা আটবে যে তুমি তার দ্বারা সমুদ্রে বাঁধ দেবে? বলে, ব্যাসদেব, ভাগবত পুরাণ রচনা করে যদি ভগবানের লীলাকে তুমি লেখে শেষ করতে পারো, তার চাইতে এই সমুদ্রে বাঁধ দেওয়া আমার কাছে বড় কঠিন কাজ নয়। ব্যাসদেব চিন্তা করলো, তাই তো, ভগবানের লীলাকে বর্ণনা করে শেষ করা যায় না, লিখে শেষ করা যায় না। গণেশ ভগবানের লীলা সারা জীবন লিখে গেল, শেষ করতে পারল না। আমি তো কোন ছাড় মানুষ, তবে আপনারা বৈষ্ণব, যদি আপনাদের নিজ নিজ সন্তান মনে করে আপনাদের চরণের পাশে আমায় একটু স্থান দেন, তাহলে হয়তোবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব কৃপার্থে গৌর গোবিন্দের লীলা যত কিঞ্চিত বর্ণনা করতে পারব। সবাই আমার প্রতি কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সচিরিদুলাল শ্রীমান মহাপ্রভুর অন্তরে কখন যে কোন ভাবের উদয় হয়, এ ভাব সবাই বুঝতে পারে না। ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর, আজ আমার গৌরাঙ্গ সুন্দর ভাবে বিভোর হয়ে আছে। কোন ভাব? রাধা ভাব ধরি গোরা, ধরি গোরা নিজ ভাব আস্বাধীতে, শ্রীরাধিকার কান্তি ধরি আসিলেন গোলোক হইতে, সে ভাব শিখাইতে প্রেম ধন বিলাইতে, নয়নমণি আজ ভাসে প্রেম জলে, ভাসে অভিনয় তৈ ছন করত পুলকি তরুণ, নয়ন হি আনন্দের লোর, আজ আমার গৌরাঙ্গের নয়নে আনন্দের অশ্রু প্রবাহিত হচ্ছে। আনন্দে কেউ কখনো কাঁদে গো? আনন্দে কেউ কখনো কাঁদে না। আমরা জানি যে মানুষ দুঃখ পেলেই কাঁদে, আনন্দে কেউ কাঁদে না। কিন্তু আজকে বললেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দে কাঁদছে। মানুষ যখন কাঁদে, মানুষের চোখের তিন দিক দিয়ে জল প্রবাহিত হয়, নয়নের এই কোণা দিয়ে, নয়নের এই কোণা দিয়ে আর মাঝখান দিয়ে, তিন দিক দিয়ে জল প্রবাহিত হয়। তা কৃষ্ণ প্রেমের ধারা হচ্ছে নয়নের মাঝখান দিয়ে, আর দুই কোণা দিয়ে যে নয়নধারা বহে এটা শোক তাপ দুঃখের কান্না। একজন যদি কাঁদে তাহলে এই উপলব্ধি করা যাবে যে এই মানুষটি পুত্র হারা বিরহে কাঁদছে না কৃষ্ণ প্রেমে আকুল হয়ে কাঁদছে। আমার মহাপ্রভু যে কাঁদছে নয়নহি আনন্দের লোর, অভিনয় করছে। কার অভিনয়? ব্রজ অভিসারিণীর ভাব। শ্রীমতী রাধারানী যেমন গোবিন্দের জন্য বাদীর ঘর পরিত্যাগ করে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যেমন গভীর রজনীতে ঘর ছেড়েছিল, আজ মহাপ্রভুর অন্তরে সেই ভাব জেগেছে।
যেন কিশোরী হয়েছে, যেন ভাবিতে আজ কিশোরী হয়েছে, তাই কিশোরী ভাবিতে কিশোরী হয়েছে, ওজরাই কিশোরী ভাবতে ভাবতে ভাবো মায় গৌরামা দাই গৌর হরিমল কিশোরী হয়েছে, অভিনয় তৈষণ করত পুলকিতনু নয়নহি আনন্দের লোর, গৌর নয়নে যে অশ্রু নির্গত হচ্ছে একটা হলো ঐশ্বর্যের ভক্ত আর একটা হচ্ছে মাধুর্যের ভক্ত। এখানে দুই প্রকার ভক্ত আছেন, একটা হলো ঐশ্বর্যের ভক্ত আর একটা মাধুর্যের ভক্ত। গৌর যখন কাঁদছে, ঐশ্বর্যের ভক্ত যারা ছিল তারা গৌরের কাঁদা বদন দেখে বললেন, দেখো দেখো আমার গৌরাঙ্গ সুন্দর কাঁদছে, যেন মুক্তা ঝরিছে মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে সোনার একটা বৃক্ষ হইতে, মুক্তা ঝরিছে সোনার একটা একজন ভক্ত বললেন, না গো না তোমরা ভুল বলছ, আমার গৌরাঙ্গ নয়নে মুক্তা নয়, কারণ তোমরা ঐশ্বর্যের ভক্ত তো তাই দেখছো যে গৌর নয়নে মুক্তা ঝরছে সোনার একটা বৃক্ষ থেকে, তা নয় যেন মুক্তি ঝরিছে যে উপাসনা বৃক্ষ হইতে, মুক্তি ঝরিছে উপাসনা বৃক্ষ হইতে, মুক্তি ঝরিছে মাধুর্যের ভক্ত যারা তারা বললেন, না তোমরা ভুল বলছো, গৌর নয়নে মুক্তা নয় আর আমার গৌরাঙ্গ সুন্দর সোনার বৃক্ষ নয়, সে হলো উপাসনার বৃক্ষ, মুক্তা নয় মুক্তি ঝরছে। আর একজন ভক্ত বললেন, না গো না তোমরাও ভুল বলছো, যেন প্লাবনী বহিছে প্লাবনী, এই না জগৎ প্লাবিত করিবে বলে প্লাবনী বহিছে, জগৎ প্লাবিত
ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় এ যে আমার আমার গোরারাই ভেসে যায় ভেসে যায় আমার আমার গোরারাই ভেসে যায় ভেসে যায় আমার আমার গোরারাই জগৎ ভাসাবে বলে দাই গো হরিবল মহাসমুদ্র সমস্ত পৃথিবীর জলরাশি মহাসমুদ্রের কোলে আশ্রয় নেয়, কিন্তু এই সমুদ্রে যখন জোয়ার আসে তখন ওই সমুদ্র জলটাকে তার বুকে ধরে রাখতে পারে না। জল বৃদ্ধি হতে হতে সমুদ্রের জল বাড়তে বাড়তে এক সময় বড় বড় নদ নদীতে গিয়ে পড়ে, নদীও সেই জল তার বুকে ধরে রাখতে পারে না। তখন নদীর কূল ঝেপে ডোবা নালা খাল বিল মাঠ ঘাট পদ প্রান্তর সব প্লাবিত করে দেয়। ঠিক তেমনি আমার গৌরাঙ্গ সুন্দর হচ্ছে কৃষ্ণ প্রেম সিন্ধু, সে হলো কৃষ্ণ প্রেমের সাগর। যেমন সাগরে জোয়ার আসলে জগৎ প্লাবিত করে, আজ আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে যেন যেন কৃষ্ণ প্রেমে বান এনেছে রে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে এনেছে রে। এবার জগৎ ভাসাবে বলে আজ কৃষ্ণ প্রেমে এনেছে রে জগত সাইবে বলে কৃষ্ণ প্রেমে বেছে রে। এবার জগত সাবে বলে এই যে হরি জগতে যখন বন্যা আসে বাবা, বন্যার জলে যখন পৃথিবী প্লাবিত করে, সেই বন্যার জলে পৃথিবীর যত নোংরা আবর্জনা সব ধুয়ে নিয়ে চলে যায়, ঠিক তেমনি আমার গৌরাঙ্গের অন্তরে কৃষ্ণ প্রেমের বন্যা। কলিহত জীব ব্যভিচারী শিষ্টাচারী পাপাচারী দুরাচারী অহংকারী এই জীবের হৃদয়ের আবর্জনাগুলো জাত কুল মান লোভ লালসা অহংকার পরনিন্দা পরচর্চা এই জীবের হৃদয়ের আবর্জনাগুলোকে ধুয়ে সাফ করবার জন্য ভগবান এবার কৃষ্ণ প্রেমের বন্যা এনেছে।
অহংকারী মানুষ, অহংকারী মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি গো। দেখবেন সব মানুষেরই কোনো না কোনো অহংকার আছে। মহাপ্রভু যে সময় আবির্ভূত হয়েছিল তখন মানুষের অহংকার, পণ্ডিতের পাণ্ডিত্য, ব্রাহ্মণের ব্রহ্মত্ব, জ্ঞানীর জ্ঞান, রাজার রাজত্ব, ধনীর ধন, রূপবানের রূপ, অহংকারে সমস্ত পৃথিবী ভরে গেল। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অহংকার আছে। কেউ বিদ্যার অহংকার করে, কেউ ধনের অহংকার করে, কেউ জনের অহংকার করে, কেউ পাণ্ডিত্যের অহংকার করে, কেউ রূপের অহংকার করে। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো অহংকার আছে। এই অহংকারী মানুষের অহংকার চিরদিন থাকবে না, এমন একদিন আমাদের জীবনে নেমে আসবে যেদিন আমাদের শেষ অভিসার হবে, যেদিন আমরা শেষ যাত্রা করব। সেই দিন আজকে যারা অহংকার করছেন, আগামী উন্নয়ন ইউনিয়ন, আগামী ইউনিয়ন পরিষদ 6 নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শ্রী অনন্ত চন্দ্র মহন্ত অর্জন এই মহতি যজ্ঞের জন্য 2000 টাকা দান করেছেন। সবাই তার জন্য আশীর্বাদ করবেন। সে যে মনের ইচ্ছায় দান করেছেন, ভগবান যেন তার মনের ইচ্ছাটা পূর্ণ করে দেয়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তবে হ্যাঁ, যারা আজকে সমাজে অহংকার করছে, এই অহংকারী মানুষগুলোর অহংকার চিরদিন থাকবে না। তবে সমাজে যারা অহংকার করে, দেখবেন সমাজে যত নিকৃষ্ট কাজ, যত ছোট কাজ, যত অবমাননা জনিত কাজ, এই আত্মহংকারী সেরা সেরা মানুষগুলোকে দিয়েই সম্ভব হয়। একেবারে বাস্তব সত্য, যারা অহংকার করে সমাজে যত নিকৃষ্ট কাজ, এই অহংকারী মানুষগুলোকে দিয়েই হয়। বলবেন অহংকারীর অহংকার কি চিরদিন থাকবে? না, চিরদিন থাকবে না। এমন একদিন আসবে সেদিন বিদ্যান তার বিদ্যা হারাবে, জ্ঞানী তার জ্ঞান হারাবে, ধনী তার ধন হারাবে, রাজা তার রাজত্ব হারাবে, রূপবান তার রূপ হারাবে। কোন দিন? যেদিন নিজের আত্মীয়গণ অন্তরে দুঃখ দিবে। কোন দিন? যেদিন আমাদের জীবনের শেষ অভিসার হবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন শীতল হয়ে আসবে, হস্তে কর্ম করিবার মতো শক্তি থাকবে না, পদে পদ চলিবার মতো শক্তি থাকবে না, বদনে কথা বলিবার মতো শক্তি থাকবে না, নয়নে দর্শন করিবার মতো দৃষ্টি থাকবে না, কর্ণে শ্রবণ করিবার মতো শক্তি থাকবে না, তখন আমাদের একান্ত মানুষগুলো অন্তরে দুঃখ দিবে। সেই দিন পুত্র এসে বলবে, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বোঝো না। সেই দিন পাঁচতলা থেকে নিচতলায় শয়ন করে রাখবে, যখন প্রিয় মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো অন্তরে দুঃখ দিবে, তখন বারবার মনে হবে, হে ভগবান, এতদিন যা করেছি সব ভুল। হে ভগবান, অক্লান্ত পরিশ্রম করে, মাতার ঘাম পায়ে ফেলে, নিজের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে যে মানুষটাকে আপন মনে করেছিলাম, আজকে সেই অন্তরে দুঃখ দিল।
হে ভগবান, তাহলে জীবনে যা করেছি সব ভুল? তুমি তো মহান দাতা, না চাইতে জগজ্জীবকে অনেক কিছু দান করো। এতদিন তোমার কাছে ধন চেয়েছি, তুমি তাই দিয়েছো। এতদিন তোমার কাছে জন চেয়েছি, তুমি তাই দিয়েছো। নিজ ইন্দ্রিয় সুখের জন্য কবিতা সুন্দরী রমণী চেয়েছি, তুমি তাই দিয়েছো। এখন বুঝতে পারছি এই জগতে কেউ কারো নয়, হে গোবিন্দ, একমাত্র তুমি ছাড়া পরম বান্ধব বলতে আর কেউ নেই। মহাপ্রভু শিক্ষাষ্টম শ্লোকে বললেন, না ধনং না জনং না কবিতা সুন্দরী বা জগদীশ কাময়ে মম মনে জনম জনমেশ্বরে ভবতাদ ভক্তি হইত কিতয়ে। হে ভগবান, এতদিন আমি অহংকারে মত্ত হয়ে তোমার কাছে ধন চেয়েছি তাই দিয়েছ, তোমার কাছে আর ধন চাই না। কারণ যদি ধন মাঝে মত্ত হয়ে তোমায় ভুলে যাই, হে ভগবান, তোমার কাছে আর জন চাই না। কারণ যদি জন মাঝে মিশ্রিত হয়ে তোমায় ভুলে যাই, হে ভগবান, তোমার কাছে কবিতা সুন্দরী রমণী চাই না। কারণ যদি কামিনী আসক্তি হয়ে তোমার প্রতি আসক্তি হারিয়ে ফেলি, হে ভগবান, তোমার কাছে একটাই মাত্র বস্তু চাই। তুমি আজকে যেমন কৃষ্ণ প্রেম বন্যায় জগৎ ভাসিয়ে দিলে, হে ভগবান, তোমার কাছে এটুকু চাওয়ার আমার বলতে যা কিছু আছে, আমার সুখ স্বাচ্ছন্দ্য, আমার আভিজাত্য বিলাসিতা, আমার জ্ঞান, আমার ধন জন, আমার পাণ্ডিত্য, রূপ যৌবন মহত্ব, আমার বলতে যা কিছু আছে, তুমি সর্বস্ব কিছু কেড়ে নাও। যে প্রেমে বিরহ নেই সেই প্রেম যেমন সুখের হয় না, ঠিক তেমনি যে মানুষের অন্তরে দুঃখ নেই সে কোনোদিন জীবনটাকে পরিপূর্ণ আস্বাদন করতে পারে না। তাই তোমার কাছে শুধু একটাই বস্তু চাই, তুমি যতবারই আমায় দুঃখ দিও, তুমি যতবারই আমায় আঘাত দিও, তোমার দেওয়া দুঃখ, তোমার দেওয়া আঘাত, তোমার দেওয়া ব্যথা আমি বুকে নিয়ে যেদিন আমার শেষ যাত্রার সময় হবে, যেদিন আমার শেষ অভিসার হবে, হে ভগবান, সেই দিন তোমার কাছে আর কিছু চাইব না। নয়নং গলদয়শ্রুধারা বদনং গদগদ রুধিরা গিরা পুলকই নিশ্চিতং বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি।
যেদিন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, যেদিন আমার শেষ অভিসার হবে, যেদিন পৃথিবীর সবাই একে একে আমায় পর করে দিবে, যেদিন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, সেই দিন তোমার কাছে আর কিছু চাই না। নয়নাঙ্গলদয়শ্রুধারা আমার অভিসারের কালে যেন তোমার নাম নিতে নিতে আমার নয়নে অশ্রুধারা বর্ষণ হয়। যেদিন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, সেই দিন তোমার নাম নিতে নিতে আমার এই কণ্ঠ যেন গদ গদ হয়। হে ভগবান, যেদিন আমার জীবনের শেষ অভিসার হবে, সেই দিন তোমার নাম গাইতে গাইতে আমার সর্বাঙ্গ যেন রোমাঞ্চিত হয়, আমার সর্বাঙ্গ যেন পুলকিত হয়, সর্বাঙ্গ পুলকিত রোমাঞ্চিত পুলকিত করে নয়ন জলে বুক ভাসায়ে সেই দিন যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। হা কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে পারি, হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে সেদিন যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে সময় হবে
প্রভু তোমার নাম যেন যেন ভুলি ভুলি না হে করলেন, আমি যদি না কাঁদি জগৎ কখনো কাঁদবে না। জগৎকে কাঁদাবার জন্য কৃষ্ণ প্রেম বন্যায় এবার জগৎ ভাসিয়ে দিচ্ছেন। দেখো প্রেম সিন্ধু অবতার, তহি পুনঃ নিমগ্ন নাহি জানে রাতি দিন, বুঝিস মহাভাব সার। মহাভাব গৌরাঙ্গের অন্তরে মহাভাবের উদয় হয়েছে। মহাভাব কাকে বলে? রাধে রাধে, মহাভাব কাকে বলে? আমার গৌরাঙ্গের তনুখানা তো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, রাধার ভাবই হচ্ছে মহাভাব। মহাভাবের পাত্রী হল শ্রী রাধা। চৈতন্য চৈতাম্বৃত বললেন, ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হলে প্রেম আখ্যা হয়। রাধে রাধে, ভালোবাসা গাঢ় হলে রতি নাম হয়, রতি গাঢ় হলে প্রেম আখ্যা হয়। সেই প্রেমের সার হলো মহাভাব।
সেই প্রেমের সার মহাভাব জানি, মহাভাবের স্বরূপিনী আমার রাধা ঠাকুরানী। আর এই রাধার ভাব যে হৃদয়ে ধারণ করেছে, সেই তো মহাভাব আশ্রয় করেছে। আজ মহাভাবের ঢেউ, প্রেমের ঢেউ জগৎকে ভাসাবার জন্য, জগৎ উদ্ধারের জন্য ভগবান এসেছেন, ভাসিয়ে দিচ্ছে হরিনাম প্রেম বন্যায়। নিজে ভেসে জগৎকে ভাসায় দিল, জাগায় মাধায়ের মতো পাপি, চপাল গোপালের মতো পাপি, আজ মহাপ্রভুর প্রেম ভক্তির বন্যায় ভেসে গেল। কেবল কৃষ্ণ প্রেম বন্যায় ভাসল না, আমার মতো পতিত যারা, যার না আছে নিষ্ঠা, না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে অনুরাগ, না আছে ভজন, আমার মতো পতিত যারা, কৃষ্ণ প্রেম বন্যায় ভাসল না। ভগবানকে ভালোবাসতে হবে, আমাদের ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আবর্জনায় জর্জরিত দেহখানা। এই দেহটাকে ভালো করতে হবে, বাসাটাকে ভালো করতে হবে। যদি ভালোবাসা না হয়, ভালোবাসা হবে না। এজন্য বিশ্বাস থাকা চাই, কতটা ভক্তি, কতটা প্রেম হলে ভগবানের করুণা লাভ করা যায়। দেখেন, একদিন নারদ ভগবানের কাছে গিয়ে বললেন, আচ্ছা প্রভু, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হলো তখন দুই পক্ষের প্রধান আপনার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, আপনি রাজা দুর্যোধনকে 100,000 নারায়ণী সৈন্য প্রদান করলেন, আর নিজে অর্জুনের রথে সারথি হয়ে কুরুক্ষেত্র যুদ্ধ করলেন। কেন? আপনি তো রাজা দুর্যোধনের রথে সারথিও হতে পারতেন। ভগবান বলছে, নারদ তুমি কি দেখবে না শুনবে? বলে, দেখতে পারলে আর শুনতে চাই কে? কৃষ্ণ একটা ছোট্ট সুঁস নারদকে দিয়েছে। বলে, শোনো নারদ, এই সুঁসটা নিয়ে গিয়ে দুই পক্ষের প্রধানকে বলবে যে ছোট্ট সুঁচের ছিদ্রর মধ্যে দিয়ে আমার কৃষ্ণ একটা বিরাট হাতিকে শত শতবার আপ ডাউন করেছে। নারদ সুঁসটা নিয়ে চলে গেল রাজা দুর্যোধনের নিকটে। রাজা দুর্যোধন নারদকে দেখে বললেন, আসুন আসুন মুনিবর, বলুন আপনার কী সেবা করব। বলে, না আমার কোনো সেবা করতে হবে না, আজকে আমি একটা বিষয় জানার জন্য এসেছি, যে দেখি আপনার মনে কী বলে। বলে, বলুন আপনার জন্য কী করতে পারি। বলে, দেখুন কৃষ্ণ একটা ছোট্ট সুঁচ পাঠিয়েছে আর বলে দিয়েছে ছোট্ট সুঁচের ছিদ্রর মধ্যে দিয়ে আমার কৃষ্ণ এক বিরাট হাতিকে শত শতবার আপ ডাউন করি। এটা কি আপনার বিশ্বাস হয়? কতটা ভক্তি, কতটা বিশ্বাস, কতটা প্রেমের জোরে ভগবানের করুণা লাভ করা যায়। দুর্যোধন বললেন, এই আমাদের কৃষ্ণ? বলে, হ্যাঁ, এ যদুবংশের কৃষ্ণ। দুর্যোধন কৃষ্ণকে কখনোই ভগবান বলে মানেনি, অসম্ভব। এই কৃষ্ণ একটা ছোট্ট সুঁচের ছিদ্রর মধ্যে দিয়ে বিরাট হাতিকে আপ ডাউন করতে পারে, বিশ্বাস নেই। নারদ বললেন, আমার যা জানার প্রয়োজন ছিল জানা হয়ে গেছে, সুঁচটা দিয়ে দিন, আমি চলে যাই। নারদ চলে গেল রাজা যুধিষ্ঠির নিকটে। রাজা ধর্মরাজ যুধিষ্ঠির গলায় কাপড় নিয়ে বললেন, আসুন আসুন মুনিবর, আজ আমার কত বড় সৌভাগ্য যে আপনার মতো মহামুনি আমার এই পণ্য কুটিরে চরণধুলি দিয়েছেন, যে আজ আমি ধন্য হয়ে গেলাম। বলুন আপনার কী সেবা করতে পারি। নারদ বললেন, না আমার কোনো সেবা করতে হবে না, এই দেখুন আমার কৃষ্ণ একটা ছোট্ট সুঁচ পাঠিয়েছে আর বলে দিয়েছে এই সুঁচের ছিদ্রর মধ্যে দিয়ে কৃষ্ণ একটা বিরাট হাতিকে শত শতবার আপ ডাউন করে। এটা আপনার কি বিশ্বাস হয়? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, নারদ সামান্য বিষয়,
এটা তো সামান্য একটা বিষয় মাত্র, বলে আহা সামান্য বিষয় হলো যে একটা ছোট্ট সূচের ছিদ্রর মধ্যে দিয়ে বিরাট হাতিকে শত শতবার আপ ডাউন করা যায়, এটা একটা সামান্য বিষয় হলো? বলে নারদ তুমি জানো না গো নারদ আমার কৃষ্ণের কত শক্তি, তুমি জানো না সামান্য একটা হাতি কেন, আমার ভগবান যদি ইচ্ছে করে এই সমস্ত পৃথিবী এক শতবার নয় কোটি কোটি বার আপ ডাউন করতে পারে একটা ছোট্ট সূচের ছিদ্রের মধ্যে দিয়ে যদি আমার কৃষ্ণ ইচ্ছে করে। কতটা বিশ্বাস ভক্তি ভালোবাসা হলে ভগবানের করুণা লাভ করা যায়। আর একটা কথা শুনেন, নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছিল, পথের মাঝে একটা মস্ত বড় তেঁতুলের গাছ, সেই গাছের নিচে একটা সন্ন্যাসী বসে আছে। নারদকে দেখে বললেন, নারদ তুমি তো আমার ভগবানের কাছে যাচ্ছ বলে, হ্যাঁ তা তুমি আমার ভগবানকে গিয়ে বলবে যে সে আমার সঙ্গে কবে দেখা করবে। নারদ গিয়ে ভগবানকে বললেন, প্রভু দেখলাম একজন ভক্ত সাধু বসে আছে একটা মস্ত বিরাট তেঁতুলের গাছের নিচে, সে আমায় বলল যে তুমি তার সঙ্গে কবে দেখা করতে যাবে। ভগবান বললেন, নারদ তুমি তাকে গিয়ে বলো যে তেঁতুলের গাছের নিচে সে বসে আছে, এই গাছে যতগুলো পাতা আছে এতবার তাকে মরতে হবে, এতটা বার তাকে জন্ম নিতে হবে, আর এত জন্ম তার আমার তপস্যা করতে হবে, তবে আমি তার সঙ্গে দেখা করব। নারদ চলে গেল। মণিবর নারদকে দেখে বললেন, নারদ ভগবান কিছু বলেছে? বলে হ্যাঁ বলেছে। কি বলেছে? বলেছে যে তুমি যে তেঁতুলের গাছের নিচে বসে আছো, এই গাছে যতগুলো পাতা আছে এতবার তোমায় জন্ম নিতে হবে, এতবার তোমায় মরতে হবে, আর এতটা জন্মে তোমার ভগবানের তপস্যা করতে হবে, তবে ভগবান তোমার সঙ্গে দেখা করবে। মণিবর বলছে, নারদ ভগবান তো নিজের মুখে বলেছে? বলে হ্যাঁ। তুমি নিজের কানে শুনে এসেছো? বলে হ্যাঁ। আনন্দে নাচতে লাগলেন। নারদ বলছে, মণিবর এ কথা শুনে তোমার বড় আনন্দ হলো যে? বলে আনন্দ হবে না, ভগবান তোমার সঙ্গে দেখা করবে বলেছে। বলে ভগবান দেখা করবে বলেছে, কিন্তু তেঁতুলের গাছে পাতা কি কম, গুনে শেষ করা যাবে না কতগুলো পাতা আছে। বলে সামান্য তেঁতুল গাছে কত কোটি পাতা হবে, কত কোটি পাতা হতে পারে, যদি আমায় অনন্ত অনন্ত কোটি জন্ম পরেও হয়, ভগবান যখন একবার বলেছে সে আমার সঙ্গে দেখা করবে, আমার আর দেখার বাকি নেই। ভগবান শঙ্খচক্র গদা পদ্ম মূরতি নিয়ে এসে দাঁড়িয়েছে। নারদ বলছে, ভগবান তুমি না একটু আগেই বললে এই তেঁতুলের গাছে যতগুলো পাতা এতবার তাকে জন্ম নিতে হবে, এতবার তাকে মরতে হবে, তবে তুমি তার সঙ্গে দেখা করবে। ভগবান বলছে, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু নারদ আমার ভক্তের হৃদয়ের প্রেম, ভক্তের হৃদয়ের ভক্তি, ভক্তের হৃদয়ের ভালোবাসা আমায় আর দূরে থাকতে দিল না। নারদ জানো, নারদ কোনো ভক্ত যদি আমাকে সব কিছু দিয়ে দেয় আমি তার সমস্ত দায়িত্ব নিয়ে নিই। নারদ ভক্তরা যেমন আমার ভজন করে আমিও আমার ভক্তের ভজন করি, ভক্তরা যদি আমার চরণ পাওয়ার আশা করে আমি ভগবান আমার ভক্তের চরণ পাওয়ার আশা করি। তাই নারদ ভক্তই আমার সর্বশ্রেষ্ঠ, আর আমাকে পেতে হলে প্রেম ভক্তি ভালোবাসা, প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেল, নিজে কাঁদছেন
প্রেম জলে ভেসে যাচ্ছেন, প্রেম সিন্ধু মূর্তিমান হয়ে নিজেই প্রেম সাগরে ভেসে যাচ্ছে জগৎকে ভাসাবার জন্য। মহাপ্রভুর প্রেম ভক্তি বন্যায় এবার জগৎ ভেসে গেল শুধু আমার মতো পতিত, যার না আছে নিষ্ঠা, না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে ভজন। এবার জগৎ উদ্ধার হয়ে গেল, কেবল আমার মতো পতিত, কেবল আমি একা পরে পরে রইলা, কেবল আমি এবার প্রেম বন্যায় জগৎ জগৎ ভেসে গেল কেবল আমি আমি একা আমি একা পড়ে রইলাম দয়াল গৌর হে। তুমি যদি পতিত পাবন হয়ে থাকো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তন্ন বিতন্ন করে খুঁজে দেখো আমার মতো পতি আর পাবে না আমার পদপতি, আর পাবে না তোমার এই পতিত পাব অবতার, আমার মতো পতি আর পাবে না পতি পাবো অবতারে, আমার মতো পতি আর পাবো না। এই যে এই না বিশ্ব এই না বিশ্ব
তুমি আমার মত পতি আর পাবে না। গভীর রাত, রাধে রাধে, যারা এখনো অভুক্ত আছেন, যারা এখনো প্রসাদ পাননি, দয়া করে প্রসাদ পেয়ে আসবেন। রাত্রি অনেক হয়ে গেছে, কমিটির দাদারাও কীর্তন শুনবে, সারাদিন কাজকর্ম করেছে। যারা এখনো প্রসাদ পাননি, দয়া করে প্রসাদ নিয়ে আসবেন। মহাপ্রভু মধ্য রজনী, মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। রাধা ভাবে বিভোর হয়ে চলছে গঙ্গার কূলে, কিভাবে চললেন? নিঃশব্দ মন্দন অঙ্গহি পহিরন নিঃশব্দ অঙ্গহি শব্দ মন্দন অঙ্গহি পহিরন নিঃশব্দ অঙ্গহি অঙ্গহি পহিরন পহিরন গতি অতি ললিত সুধি আরে গতিয়াতি ললিত সুধি আরে গতিয়াতি ললিত সুধি নিঃশব্দ মন্ডন অঙ্গহি পহিরন রাধারানীর মতো করে সর্বাঙ্গ আস্বাদন করেছেন, সর্বাঙ্গ আস্বাদন করে যাচ্ছে গঙ্গার কোলে নিঃশব্দে ধীরে ধীরে, যেন বাদীগণ জানতে না পারে। কারণ আপন ভজন কথা না কহিও যথা তথা আপনি আপনি হইও সাবধান। ভজনের কথা তো মহাপ্রভু চিন্তা করলেন, যারা বাদী তারা যেন জানতে না পারে। চললেন নিঃশব্দে, ধীরে ধীরে চলছে গঙ্গার কোলে। বৃন্দাবন বনভনে এই তো
এসেছেন সুরধনী গঙ্গার কুলে, নিঃশব্দ মন্ডন অঙ্গহি পহিরণ গতি অতি ললিত সুধীর সুধীর। ধীরে ধীরে শান্তভাবে চলছেন গঙ্গার কুলে, রাধারানীর মতো করে সমস্ত অঙ্গ আস্বাদন করেছেন। গভীর রাত, ভাবছে এই তো বৃন্দাবন। যেমন রাধারানী গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে অভিসার করেছিল, ঠিক সেই রকম ভাবে চললেন শান্ত গতিতে, ধীর গতিতে। রাধে রাধে, একজন মহাজন বলেছে, শান্ত রতি বিনে পাবি না সে ধনে, শান্তিপুরে বস দেখি মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি শুদ্ধ রাখো মতি, সে মানুষের গতি বুঝবে তখন। রতি যদি আমাদের স্থির না হয়, রতি যদি শান্ত না হয়, তাহলে ভজন হবে না। রতিকে ধারণ করতে হবে, রতিকে স্থির করতে হবে। রতি বিনে রদ কে করে চালন, দেহের মাঝে আছে মধুর বৃন্দাবন, সে যে সাধনের ধন চিনে নেড়ে মন, আছে গোপ গোপীর সঙ্গে শ্রীনন্দের নন্দন। রতিটাকে স্থির করতে হবে গো, রতি যদি চঞ্চল হয় তাহলে গোবিন্দের ভজন হবে না।